প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি নবম শ্রেণীর আইসিটি থেকে পঞ্চম অধ্যায়ে মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স, মাল্টিমিডিয়া সম্পর্কে তোমাদের জানাব। আদিকাল থেকেই মানুষ নিজেকে প্রকাশ করার জন্য বিভিন্ন মাধ্যম বা মিডিয়া ব্যবহার করছে। লেখা একটি প্রকাশ মাধ্যম, শব্দ একটি প্রকাশ মাধ্যম, আবার চিত্রও একটি প্রকাশ মাধ্যম। আমরা যখন অনেকগুলো প্রকাশ মাধ্যমকে নিয়ে কথা বলি, তখনই মাল্টিমিডিয়া বলে তাকে চিহ্নিত করে থাকি। সভ্যতার বিবর্তন ও প্রযুক্তির কারণে এই মাধ্যমগুলো বহুবিধ ব্যবহার হয়ে আসছে। বিশেষ করে আমরা যখন ডিজিটাল যুগে বাস করছি, তখন আমাদের প্রকাশ মাধ্যমের ধরনও বদলে গেছে। আমরা এখন অনুভব করি যে অ্যানালগ যুগের মিডিয়াগুলো ডিজিটাল যুগের প্রধান প্রকাশ মাধ্যম নয়, বরং অ্যানালগ যুগের পুরানো মিডিয়া এই যুগে ব্যবহৃত হলেও এর ব্যবহারের মাত্রা বদলাচ্ছে। এক সময় যেসব মিডিয়া ভিন্ন ভিন্নভাবে ব্যবহৃত হতো, এখন তা একসাথে ব্যবহৃত হচ্ছে। আবার সেই সব মিডিয়ায় যুক্ত হয়েছে ডিজিটাল যন্ত্রের প্রোগ্রামিং করার ক্ষমতা। আমরা এখন বহু মিডিয়াকে তার বহুমাত্রিকতা ও প্রোগ্রামিং ক্ষমতার জন্য বলছি ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া। এই দুটি শব্দ এখন ব্যাপকভাবে প্রচলিত। এক কথায় মাল্টিমিডিয়া মানে হলো বহু মাধ্যম। ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া মানে হচ্ছে সেই বহু মাধ্যম যার সাথে ব্যবহারকারী যোগাযোগ করতে পারে। মাল্টিমিডিয়া হলো মানুষের বিভিন্ন প্রকাশ মাধ্যমের সমন্বয়। আমরা অন্তত তিনটি মাধ্যম বা মিডিয়া ব্যবহার করে নিজেদের প্রকাশ করে থাকি, সেগুলো হলো বর্ণ, চিত্র এবং শব্দ। এই মাধ্যমগুলোর বিভিন্ন রূপও রয়েছে। এই তিনটি মাধ্যম তাদের বিভিন্ন রূপ নিয়ে কখনো আলাদাভাবে, কখনো একসাথে আমাদের সামনে আবির্ভাব হয়। এসব মাধ্যমের প্রকাশকে আমরা কাগজের প্রকাশনা, রেডিও, টেলিভিশন, ভিডিও, সিনেমা, ভিডিও গেমস, শিক্ষামূলক সফটওয়্যার, ওয়েব পেজ ইত্যাদি নানা নামে চিনি। তবে এর সবগুলোকেই বা একাধিক মাধ্যমকে আমরা আলাদাভাবে মাল্টিমিডিয়া বলবো না। কাগজের প্রকাশনা বা রেডিওকে কেউ মাল্টিমিডিয়া বলতে চাইবেন না, বলা ঠিকও হবে না। টেলিভিশন, ভিডিও, সিনেমা আমরা মাল্টিমিডিয়া বলতে পারি, কারণ এর মধ্যে বর্ণ, চিত্র ও শব্দ এই তিনটাই যুক্ত আছে। টেলিভিশন, ভিডিও, সিনেমাকে আমরা মাল্টিমিডিয়া বলতে পারি, আবার ভিডিও গেমস, শিক্ষামূলক সফটওয়্যার বা ওয়েব পেজকেও আমরা ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া বলতে পারি। মাল্টিমিডিয়া সচরাচর ডিজিটাল যন্ত্রের সহায়তায় ধারণ বা পরিচালনা করা যায়। এটি সরাসরি মঞ্চে প্রদর্শিত হতে পারে, আবার অন্য রূপে সরাসরি সম্প্রচারিতও হতে পারে। মাল্টিমিডিয়ার বিষয়বস্তুর ধারণ ও পরিচালনার করার ইলেকট্রনিক যন্ত্রকেও মাল্টিমিডিয়া নামে চিহ্নিত করা হয়ে থাকে। কোনো একটি কর্মকাণ্ডে তিনটি মাধ্যমকেই একসাথে ব্যবহার করাকেই মাল্টিমিডিয়া বলে। ১৯ শতকের শেষ প্রান্তে ১৯৯৫ সালে সিনেমা বা চলচ্চিত্র উদ্ভব হবার পর তাতে বর্ণ, চিত্র, শব্দ এবং চলমানতা যুক্ত হওয়ায় বিভিন্ন মাধ্যমের পরস্পর সংলগ্ন হবার ব্যাপারটিও ঘটতে থাকে, যা মাল্টিমিডিয়ার একটি রূপ। আজকের দিনের মাল্টিমিডিয়া পূর্বপুরুষ বলতে তাই সিনেমাকে স্মরণ করতে হবে। তবে প্রযুক্তিগতভাবে বিভিন্ন মাধ্যমের যুক্ত হবার সেই সূচনাকালটি অনেক আগে হলেও এসবের সাথে কম্পিউটারে যুক্ত হওয়া খুব বেশি দিনের ব্যাপার নয়। মাল্টিমিডিয়ার মাধ্যম তাহলে এখানে আমরা
দেখতে পাচ্ছি এগুলো যন্ত্র। মাল্টিমিডিয়া ব্যবহার করার জন্য যে ধরনের যন্ত্রপাতি ব্যবহার করা হয়। মাল্টিমিডিয়া লেখা, ছবি, অডিও, ভিডিও, গ্রাফিক্সের সমন্বিত পদ্ধতি হল মাল্টিমিডিয়া। মাল্টিমিডিয়া বিনোদন, শিক্ষা, ইন্টারনেট সহ বিভিন্ন ক্ষেত্রেই ব্যবহৃত হতে পারে। মাল্টিমিডিয়া ব্যবহারের ক্ষেত্র সমূহ। শিক্ষা ক্ষেত্রে আমরা মাল্টিমিডিয়া ব্যবহার করে থাকি। বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ক্ষেত্রেও আমরা মাল্টিমিডিয়া ব্যবহার করে থাকি। মাল্টিমিডিয়ার মাধ্যম, যে সব মাধ্যমে আমরা এই মাল্টিমিডিয়া বা ক্লাস বা যন্ত্রাংশগুলো, প্রজেক্টর লাগবে মাল্টিমিডিয়া করার জন্য, ল্যাপটপ, কিবোর্ড, কম্পিউটার, মাউস। বর্ণ বা টেক্সট, সারা দুনিয়াতেই টেক্সটের যাবতীয় কাজ এখন কম্পিউটারে হয়ে থাকে। এক সময় টাইপরাইটার দিয়ে এসব কাজ করা হতো, এখন অফিস আদালত থেকে পেশাদারি মুদ্রণ পর্যন্ত সর্বত্রই কম্পিউটার ব্যবহার করা হচ্ছে। চিত্র বা গ্রাফিক্স, দুনিয়ার সর্বত্রই গ্রাফিক্সে তৈরি। সম্পাদনা ইত্যাদি যাবতীয় কাজ কম্পিউটার ব্যবহার করেই করা হয়। কম্পিউটার ছাড়া এখন আমরা কোনো কাজই চিন্তা করতে পারি না। আমাদের দেশে গ্রাফিক্স ডিজাইন, পেন্টিং, ড্রয়িং বা কমার্শিয়াল গ্রাফিক্স নামক চারুকলা যে অংশটি রয়েছে তাতে কম্পিউটার ব্যবহার অত্যন্ত সীমিত। তবে একটি ব্যতিক্রমী এলাকা হচ্ছে মুদ্রণ ও প্রকাশনা। মুদ্রণ প্রকাশনার গ্রাফিক্স ডিজাইন ক্ষেত্রে কম্পিউটার ব্যবহার শুরু হয় 90 দশকে। প্রথম ফটোশপ দিয়ে স্ক্যান করা ছবি সম্পাদনা দিয়ে এর সূচনা হয়। ভিডিও, ভিডিও কার্যত এক ধরনের গ্রাফিক্স, একে চলমান গ্রাফিক্সও বললে ভালো হয়। বিশ্বজুড়ে ভিডিও একটি সুপ্রতিষ্ঠিত মিডিয়া। টিভি, হোম ভিডিও, মাল্টিমিডিয়া সফটওয়্যার, ওয়েব ইত্যাদি সকল ক্ষেত্রে ভিডিও ব্যবহার ব্যাপক। অ্যানিমেশন, অ্যানিমেশনও এক ধরনের গ্রাফিক্স বা চিত্র, তবে সেটি চলমান বা স্থির হতে পারে। এটি দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিকও হতে পারে। আমাদের দেশে অ্যানিমেশনের ব্যবহার ক্রমশ ব্যাপক হচ্ছে। শব্দ বা অডিও, শব্দ বা অডিও রেকর্ড সম্পাদনা ইত্যাদি ক্ষেত্রে সারা দুনিয়ায় এখন কম্পিউটারের ওপর নির্ভর করে। সাউন্ড ইঞ্জিনিয়ারিংয়ে অ্যানালগ পদ্ধতি এখন কার্যত সম্পূর্ণ অচল হয়ে পড়েছে। কম্পিউটার দিয়ে উন্নত মানের সাউন্ড রেকর্ডিং করতে পারা যায়। তাহলে আমরা জানতে পারলাম সবাই মাল্টিমিডিয়া কি, কি কি মাধ্যমে আমরা কোন কোন জায়গায় মাল্টিমিডিয়া ব্যবহার করি, মাল্টিমিডিয়া ব্যবহার করতে কি কি যন্ত্রাংশের প্রয়োজন হয়, সে সম্পর্কে আমরা এতক্ষণ জানতে পারলাম। সবাইকে আজকের ক্লাসের জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে।